জেদ্দায় উজিরিয়া স্টার হ্যাভেন পার্কে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট বাংলাদেশ কনসার্ট। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান, শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলনের পরিবেশনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি রফিক চৌধুরী, সাংবাদিক সোহেল রানা, মোহাম্মদ ফিরোজ, কাউসার আব্দুল সালাম, মামুন গোল্ডেন স্টার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিল্পী হাসান সেলিম মোল্লা এবং আকিল হাসান নৃত্যশিল্পী লাবলু আহমেদ সকলকে দেশীয় নাচে গানে মাতিয়ে তোলেন। আগত দর্শকদের এ নিয়ে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আমি দুইটা কথা না বললেই নয় যে তাতে দীর্ঘদিন ধরে মিউজিক করতেছি, আসলে আমাদের এখন সামনে একটা ভালো পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমার একটা জিনিস না বললে নয় যে দীর্ঘ 10 বছর পর আমি এই বড় স্টেজে যাকে বেশি কাছে পেতাম, যে ব্যক্তিটা আজকে বিশেষ করে তার হঠাৎ করে তার ওয়াইফ অসুস্থ হয়ে যাওয়ার জন্য সে আসতে পারে নাই, দুঃখ প্রকাশ করছে এবং আমাকে বলছে আপনি প্রোগ্রামটা চালায় যান। হয়তো একটা মানবিমান ছিল, আমাদের আয়ু বেশি দিন না, আমরা কয়দিন আর বাঁচবো। যাই হোক, শেষমেশ আমি তার নামটাই বলি, সবাই তাকে চিনেন। আমার একটা ভুল বোঝা ছিল সেই সুবাদে অনেকের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার মনে আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন, খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই সবাই ভাই ভাই কাঁধে মিলে আগামীতে ভালো করে সুন্দর অনুষ্ঠান দেবো। এবং দীপু ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, দীপু ভাই আমার হার্ট, দীপু ভাই আই লাভ ইউ দীপু ভাই। দীপু ভাই যদিও এখানে নাই হসপিটালে, ভাবি অসুস্থ, আর আমরা সবাই মিলেমিশে বাঙালির একসাথে যেন কাজ করতে পারি এই আশা কামনা করি। সবাইকে ধন্যবাদ। রসগোল্লা